हॅलो हॅलो हॅलो, दिस इज पती जागून पाकी फिनिक्स ইউটিউবে ডিজিটাল লাইব্রেরি বায়োলজিক্যাল সায়েন্স ফ্লেভার। এইবারের আমাদের একটু হিন্দিতে পেশকাশ। প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আগ্রা মথুরা বৃন্দাবন, তো চলুন তাহলে এবার আগ্রা মথুরা বৃন্দাবন এক মুঘল সালতানতের সঙ্গে হিন্দু ধর্মের সেই অবস্থানের জায়গাগুলো আমরা দেখে নেব। সেই সুতরাং হিন্দি যেহেতু আমাদের রাষ্ট্রীয় ভাষা, আমরা সেই জায়গার বর্ণনা এবারে হিন্দি ছড়া গানের মাধ্যমে শুনব। আগ্রা মথুরা বৃন্দাবনের ব্যাপারগুলো, তো চলুন। জিন্দগি 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 এক সফর হ্যায় সুহানা, হো সকে তো এক বার আদিম ভি জানা। আদিম ভি ইয়ে ক্যা হ্যায়? आ से होता है आगरा, दी से होता है दिल्ली, ओ से होता है मथुरा, ओ से वृंदावन। जिंदगी एक सफर है सुहाना, हो सके तो एक बार आदिम भी जाना। आगरे में फतेहपुर सिकरी और आगरा फोर्ट देखना जरूर, और है ताजमहल। क्या क्या बात है हुजूर। देवानी देवानी अमर देवानी खास, क्या बात क्या क्या बिंदास। आगरे की फिजा में है बहुत मिठास, खाना ही पड़ेगा बेहद ही खास। फिर तुम घूमना मथुरा वृंदावन, पाओगे मस्ती चुस्त होगा मन। जन्म लिए थे जहां कृष्ण भगवान, कंस की कारागर अब है सुनसान। मथुरे के गोल और लसिका लेना तुम जरूर सब, पर जरा ठहरना वृंदावन घूमने के बाद। उड़ने उड़ने और उड़ने उड़ने मंदिरों के बसेरा है वृंदावन, वहीं पे है फागनी धुवन। करते हैं करते थे वहीं पे कृष्ण ने लीला, अच्छे लगेगा तुम्हें यादों का सिलसिला। वृंदावन के मक्खन घोल और लस्सी देगा ही देगा बहुत चुस्ते। अब तुम जाना कतुब मीना, दिल्ली में ही है जमुना के पार। लाल किले और है इंडिया गेट, वजह सारे यादों को समेट। कितना खूबसूरत है ये नजारे, अग्र का ताजमहल जमुने के किनारे। कितने सुंदर ठंडे हवाएं, चलो 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 वहां पर जाए। ये तो सब स्थापत्य भास्कर जो प्रकृति कोई प्रकृति साथे मानी चलो घर। एक घंटा सुनो एक घंटा सुनो। चलो चलो प्रकृति से नाते जोड़े, भेदभाव को छोड़े। चलो प्रकृति से नाते जोड़े, भेदभाव को छोड़े। ये रिश्ता है खास, रहोगे बिंदास। ये रिश्ते है खास, रहोगे बिंदास। बिन कुछ मांगे कितने कुछ देते हैं ये। चलो प्रकृति से नाते जोड़े, भेदभाव को छोड़े। जीते हैं ये सबके लिए, जीते हैं ये सबके लिए। तो फिर क्यों
तन्हा जिए। ये रिश्ते हैं साथ दिन चाहे रात, ये रिश्ते हैं साथ दिन चाहे रात, चलो तो लो और इसे लेने दो सांस, और जियो तुम बंधु बिंदास। चलो प्रकृति से नाते जोड़े, भेदभाव को छोड़े, ये रिश्ता है खास रहोगे बिंदास, ये रिश्ता है खास रहोगे बिंदास, बिन कुछ मांगे कितने कुछ देते हैं ये, जीते हैं सबके लिए तो फिर क्यों तन्हा जिए। ये रिश्ते हैं साथ दिन चाहे रात, चलो तो लो और इससे लेने दो सांस, और दोस्त तुम जियो बिंदास। एटी ओ आयो সেই আমাদের আগ্রার বিখ্যাত হোটেল সুসজ্জিত বিলাসবহুল। এবার আমরা তাজমহলে ঢোকার আগের কিছু কমেডি, তাহলে সর্বভারতীয় তাজমহল দর্শন সংঘের পক্ষ থেকে আমরা এক নতুন মিছিলে, নতুন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছি, আন্দোলনে বাঙালি রাজা এবং বাঙালি রানীর, বাঙালি রাজা এবং বাঙালি রানী, বাঙালি রাজা বাঙালি রানীর জন্য একটা হাওড়ার ময়দানে তাজমহল করে দেবেন সম্পূর্ণ বিনামূল্যে। সেই তাজমহল মস্তক মুন্ডন করে দেখতে যেতে হবে। এই দাবিতে, এই দাবিতে আমরা মাংস খাবো, ঝোল খাবো না, এবং আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। মাংস খাবো, ঝোল খাবো না, মাংস খাবো, ঝোল খাবো, বলো আলু খাবো, ঝাল খাবো না, আলু খাবো, রুটি খাবো না। হ্যাঁ, গুড। এই যে আমাদের বাঙালি রাজা, তৈরি করে দিবেন, লড়াই লড়াই লড়াই, আবার ভুল শুরু কেন যাচ্ছে, তাজমহল চাই, তাজমহল চাই। হ্যাঁ, এরকম ভাবেই জমে ওঠে এবং সুন্দরভাবে সবার মধ্যে মেলমিলাত হয়। এবং আমরা তাজমহলের সামনে দিয়ে যখন ওটা দেখছিলাম, লাইন দিয়েছিলাম, ঢুকছিলাম, এবং এটা আমরা ভিতরে চলে এসেছি, মূল তাজমহলের ভিতরে আমরা এখনও যেতে পারিনি, তার আশেপাশের পরিবেশ, মানুষ উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন কখন তাদের সময় আসবে এবং তারা ভিতরে ঢুকতে পারবেন। পুলিশ প্রশাসন সামগ্রিকভাবে সবাই ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখছেন, কারণ তাজমহল এবং এই ঢুকার সময়টা লক্ষ্য রাখুন, ফিজিক্স কী সুন্দরভাবে, পদার্থবিজ্ঞানের একটা বিষয় যে ব্যবহার করা হয়েছে, যে ঢোকার সময় পুরো মনে হবে কত ছোট, আবার ঢুকতে ঢুকতে গেট দিয়ে হঠাৎ করে সামনে দাঁড়িয়ে আছে তাজ, বা তাজ বলিয়ে তাজ। কিন্তু এই তাজমহল তৈরির মূলে যারা রয়েছে সেই সমস্ত মানুষজনকে আমরা ভুলে যাই, আসল সামনে মূল হোতাই থাকেন, বাকিদেরকে আমরা ভুলে যাই, সেই তাদের স্মরণে একটা ছড়া গান। শৌখিন হ্যায় হামারা হুজুর, চুকানা পড়তা হ্যায় কীমত হমেঁ, হম মজবুর, হুজুর কে শৌখ কীমত হ্যায় লা, হামারা বজুদ উসমে হোতে হ্যায় কার, হুজুর কে হোতে নাম, হম হো জাতে হ্যায় গুমনাম, হুজুর কে হোতে নাম, হম হো জাতে হ্যায় গুমনাম। ইন মহলো মে খরচ দেখ না পায়ে, মহলোঁ মে খরচ দেখ না পায়ে, হমারা জখম ক্যা দেখতে, ইন মহলোঁ মে খরচ দেখ না পায়ে, হমারা জখম ক্যা দেখতে, উনকে শোক কে রশনি কো সজায়ে, হম অন্ধেরোঁ মে খো গয়ে, আগর তুম ইসকি কদর হো তো সুনো, ইন মহলোঁ মে পত্তরোঁ মে হমকো ঢুঁড়ো, আগর তুম ইসকি কদর দান হো তো সুনো, ইন মহলোঁ কে পত্তরোঁ মে হমকো ঢুঁড়ো, কিতনে খুন পসিনা বহায়ে হম, দিন মহিন শুভ শাম, শৌখিন হ্যায় হামারা শুকানা পড়তা হ্যায় হমেঁ কীমত, হম মজবুর, আগর তুমনে ইনসানিয়ত কে জজ্বাত হ্যায় তো হামারে বস ইয়ে আরজু হ্যায়।
हम तो अपने ही रहे पर अब भी हमारे खून रास्ते पे है पड़े उनके उनको हक दे दो हमें अब सुकून थोड़ा दो उनके उनको हक दे दो हमें अब सुकून थोड़ा दो जब देखूंगा उनकी मुस्कान मीटेंगे अपने आके तकान थोड़ा ये कर दो करम नहीं है इतना आसान जज बतर जिद है तो होंगे मुश्किलें आसान देखना लगेगा महल तो नूर जहां जब देखूंगा उनकी मुस्कान मीटेंगे अपने राह के तकान। तो ताजमहल दर्शन शेषे शाहजहान एवं मुमताजेर स्मृतिस्तम्भटी आमरा देखलाम मुमताजेर एवं তারপরে আমরা চলে এসেছি একদম আগ্রা ফোর্টে এবং যেহেতু এটি আমাদের রাষ্ট্রীয় ভাষা মানে রাষ্ট্রীয় ভাষা মানে লালকেল্লা এবং আগ্রার সঙ্গে সংযুক্ত সুতরাং কিছু হিন্দি ছড়া গানের সাহায্যে এটাকে প্রকাশ করা এবং বিষয়টা হচ্ছে এবার আমরা বলবো এবং কেবলা ভীষণ বিরক্তিতে এই সময় একটা বিচ্ছিরি প্রশ্ন করে উঠল আচ্ছা এই যে তোমরা করছো যে এরা মোগলরা কি ভারতীয় যে এদেরকে বলছো আমাদের গর্ব আমাদের এই সমস্ত করছে ব্যাপারটা কি গো একে হিন্দি বাংলা মিশে কি শুরু করেছো তোমরা খুব ভালো প্রশ্ন করছিস কেবলা যে কেন আমরা এদেরকে দেখব এরা আমাদের কি কাজে এমন করে দিয়েছে যে কাজটা আমাদেরকে এটা আমাদেরই শ্রমিক আমাদের ভারতবর্ষের বেশিরভাগ শ্রমিক তাদের রক্ত ঘাম ঝরিয়ে এগুলো নির্মাণ করছে তখনকার দিনে পাথরে ভাব তখন বাস্তুশাস্ত্র বা এই ইঞ্জিনিয়ারিং কোন জায়গায় ছিল সেই জায়গা থেকে তারা তৈরি করেছেন এখান থেকে তাজমহলও দেখা যায় এবং ব্যাপারটা হচ্ছে দেখ এই সময়ের বিষয়টা যে শাহজাহান বা সেই সময় যে বাবর আকবর এই সমস্ত যারা এসেছিলেন সাম্রাজ্য বিস্তার এইখানে এই জায়গাটা থেকে এখানে শাহজাহান বন্দী ছিলেন এবং এখান থেকে তিনি কিন্তু তাজমহল দেখতে পেতেন এটা এটা ইতিহাস যে শক্তিশালী তা সেই একটা জায়গা দখল করে এবং সেখানে তখন আমাদের দেশের অবস্থা ছিল আমরা সেই সময় এইখানে ঘটনা হচ্ছে যে চকমকি পাথর যেটা পাথর আলো জ্বলে যায় তো কীরকম লেভেলের কারুকার্য ছিল সেই সময় তো এই জন্য এই জায়গাগুলোকে ভারতবর্ষের ইতিহাস একটু ঘেটে এইগুলো আমাদের সেই সময় আমরা কি করতে পারতাম সম্রাট তো গিয়ে আর লাফিয়ে গিয়ে এখানে নির্মাণ করবেন না শ্রমিকরাই করবে তো তার প্রতিভু একটা সেই সময়ের মানুষদের পরিশ্রম তাদের ক্ষমতা এবং এইখানে এক অদ্ভুত ঘটনা ঘটল ম্যাডামকে আমরা বলেছিলাম যে ভিডিও কাউকে না পেয়ে ম্যাডাম একটা তুলে দিন না এখানে কারণ সবাই যে যার ব্যস্ত কাজে মানে পুরো একদম কলকাতা নিয়ে বেরিয়ে পড়েছে ছবি তুলেই যাচ্ছে সে নিজেকে আকবর মনে করছে এবং মনে করছে তো এইখানে এই সমস্ত জায়গায় পেয়ে যায় এবং হিন্দির কথা তেরেকো মতলব তুঝে ইয়ে বাতানা জরুরি হ্যাঁ দেখ अगर हमारा राष्ट्रीय मतलब ये हमारा राष्ट्रीय जो भाषा है वो हिंदी है तो हम सबको थोड़ा बहुत हिंदी बोल लेना चाहिए अगर हम बाहर जाएं देख लोगों से मेल मिलाप करें थोड़ा बहुत मतलब संयोग की बात हो कम्युनिकेशन मतलब रिश्ते नाते बढ़ाना हो तो ये हिंदी का चुस्क उठाना मतलब थोड़ा बहुत बोलना जरूरी है ये देख मैं बोल रहा हूँ और मुझे थोड़ा बहुत हिचकिचाहट हो रहा है ये दिवानी आम दिवानी खास क्योंकि मेरा अभ्यास मतलब कसरत नहीं है इसमें मैं बोल प्रैक्टिस ठीक से नहीं हो रहा है क्योंकि हम बोलते कम हैं यहाँ पर तो और सिनेमा देख देख के बहुत सारे मतलब जो हमारा देश का हिंदी का क्या बोलते हैं उसको एसेंस है वो ऐसे बिगड़ता रहता है तो फिर भी लेकिन लोग समझ मतलब समझ जाएंगे ग्रामर में थोड़ा व्याकरण में गंडगोल होगा मतलब गोलमाल होगा ऐसे होगा तो और ये हिंदी बांग्ला ये सब मिसिए हम बोलेगा तो क्या है ये टटुआ ये अकबर का ये क्या है अकबर का ये फिल्टर है वो तभी यहाँ से तब भी फिल्टर था मतलब पानी साफ सुथरा खाने का यह दियानी आम दियानी खास तानसेन का बैठने की जगह सब कुछ फूट फूट के भरा हुआ है ये फतेहपुर सिकरी है
গাইড লেনা বেহদ জরুরি হ্যাঁ কিউকি আপনি যদি গাইড না নেবেন আপনার মজা আসবে না, কারণ গাইড আপনাকে ইতিহাসের সেই সব বলে শোনাবে এবং সেই ইয়ে বহুত বেহদ হি খাস জায়গা হয়, বহুত আচ্ছা লাগেগা কিউকি ইয়ে পত্থর কা বানায়া হুয়া ইয়ে সব মহল আর ইয়ে সেলিম চিশতি কা দরগাহ ইয়াহ পে গানা আর ইয়ে পাহাড়ি টুরস অ্যান্ড ট্রাভেলস কা জো কর্ণধার মতলব হেড হতে হুয়া বেঠে আর ইয়া ছোটি সি এক গুড়িয়া ইস ফতেহপুর সিকরি কি ইয়ে ইমারত কা বাহর হম দেখে ইসকে সাথ ভি কুছ বক্ত বিতায়ে আর হামারা গাড়ি দেখিয়ে ব্যাক মে থোড়া ইসকো ভি দেখ লেতে হ্যায়। তো কেবলা ব্যাপারটা হচ্ছে এইবারে বৃন্দাবন 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 হ্যাঁ বৃন্দাবন সেই আমাদের মন্দির শহর, আমাদের হিন্দু ধর্মের এক ধরোহর এবং আমরা বৃন্দাবনের এই তালাব এবং তার সঙ্গে মন্দির সংলগ্ন বিভিন্ন অঞ্চল আমরা দেখব এবং তার সঙ্গে বৃন্দাবনের যে রাস্তায় আমরা যে মজা করেছিলাম এই যে দেখ সুন্দর করে অঞ্জলি বেজে উঠছে অন্যরকম নেই। তো আমরা এখানে বাংলায় কথাবার্তা বলি কারণ হিন্দি বাংলা মিশিয়ে কথাগুলো বেশ ভালো, সবার পক্ষে বুঝতে সুবিধা হয়। এখানে খাওয়া দাওয়ার একটা আসর কারণ মাঝখানে বৃন্দাবনে একদম নিরামিষ এবং সুন্দর অবশ্যই যে কৃষ্ণ সেই ব্যাপারটা, কৃষ্ণ তোমার সঙ্গে যাব তোমার সাথে পথ হারাবো, এই যে কৃষ্ণ তার নিধুবন, নিধুবনে কৃষ্ণের লীলা এবং এই লীলাক্ষেত্রে সেইখানে সবাই বুড়ো বুড়ি সবাই ঢুকে পড়েছেন এবং তারা মজা নিচ্ছেন, তারা দেখাচ্ছেন, তারা বলছেন, তারা সেই পুরনো স্মৃতি রোমন্থন করছেন এবং সবাই যে যার মতো করে মজা নিচ্ছে এবং আশেপাশের এই যে মহল মানে ইমারতগুলি গড়ে উঠেছে এই জায়গাগুলো দেখে মানে একটা একটা খারাপ লাগা থাকবে কিন্তু উপরের দিকেই একটা ক্ষেত্রে না তাকিয়ে নিচের দিকে দেখলে বেশ ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এবং এই বাঁদরটিকেও আমরা দেখতে পাচ্ছি, সেই মানুষজনদের হাত থেকে যদি একটু ছোলা গুড় এই সমস্ত পায় তো বৃন্দাবনে মানুষের একটা আসলে মানুষ যে কর্মহী ধর্ম যেটাকে বলে যে কর্মই তোমার করো, কৃষ্ণ কর্মের কথাই বলেছেন, কর্মযোগের কথাই বলেছেন যে কাজ করে যাও যে কোনো যে একটা তবেই তো শক্তির তো কোনো একটা শক্তি একটা জায়গা থেকে একটা আকার থেকে আরেকটা আকারে রূপান্তরিত হয় না, সুতরাং এই জায়গাগুলিতে এই যে মজা হাসিবাজি কখনো খঞ্জনি নিয়ে কখনো ধুম ধড়াক্কা ধুম ধড়াক্কা ধুম ধড়াক্কা ধুম ধড়াক্কা ধুম ধড়াক্কা এই যে ব্যাপারটা শান্তি এবং যে লাফ মানে বয়স ভুলে যাওয়া ছেলে বুড়ো মানে আবাল বৃদ্ধ বনিতা বৃন্দাবনের রাস্তায় হ্যাঁ সে এক অস এই ব্যাপার ওরে বাবা রে ওরে 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 কিরে মানে এমন মাঝে মধ্যে রাস্তা এরকম হয়ে গেছে এবং সে সেই যে ভক্ত এরা ঝুলে ঝুলে যাচ্ছে কি সুন্দর করে মজা মানে একদম পুরো একদম পুরো এবং মন্দির শহর আত্মপান্তে এটি একটি মন্দির শহর এবং খুবই ভালো লাগবে বৃন্দাবনের পথঘাটে পথঘাটে শীতকালে যাওয়াটা আরও মজাদার। এবং এইখানে এই ভদ্রলোক যে হাতটি এরকম করে তুললেন তো একে এখানে গিয়ে একটু মাখন পেয়ে জানেনি আর কি, তো ইনি ভাবলেন কৃষ্ণ এনাকে দিয়ে গেছে এই ভদ্রলোককে খুব খুশি, তারপরে দেখা গেল যে সবাইকে মাখনটা দিয়ে যাচ্ছে মানে এইরকম মানুষ ভাবে আর কি যে কৃষ্ণ হাতে এসে এই কলিযুগে যে কর্ম না করা মানে এই চিন্তা করা মানুষ বিষয় ওইসব চিন্তা করা মানুষকে মাখন দিয়ে যাবে, মানুষ ভাবেও একটা অদ্ভুত ব্যাপার, তুমি কর্ম করো তবেই যেন পাবে, এইটা সেই সেই কংসের কারাগার সেই কংস আমরা দেখলাম মথুরা বৃন্দাবনের এবং এটা বৃন্দাবনেরই স্মৃতিপট। এবং তারপরে আমরা চলে আসবো এবারে আস্তে আস্তে যে জায়গায় সে জায়গার নাম হচ্ছে আমাদের কে আমাদের হচ্ছে এবার চলো দিল্লি চলো। সামনে আমরা পৌঁছে গেছি সন্ধে, এই সুন্দর সেই সন্ধ্যেটিতে উপভোগ করেছিলাম যে
উইসেল ওভার কাম সামডে দিয়ে, অর্থাৎ যে উইসেল ওভার কাম সামডে মানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, মানে সত্যিকারে যেটা যেখানে আমরা একটা যেমন আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো, অবশ্যই নিশ্চয়ই আমাদের সেই ভাবনা প্রত্যেকটি ভারতবাসীর, তো সেই জায়গাটাকে এই সামনে এসে ইন্ডিয়া গেটের সামনে একটা অদ্ভুত অনুভূতি, কত স্মারক, কত কি, কত নিদর্শন রয়েছে এবং কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঐতিহাসিক এবং সেই শহীদ বেদি। তো এইখানে এই দিল্লি গেট মানে আমাদের ইন্ডিয়া গেট, এটা আমাদেরকে একটা অন্যরকম ছোঁয়া দিয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগা দিয়ে যায়। এবং এই ইন্ডিয়া গেট, তারপরেই আমরা চলে এসেছি কুতুব মিনার। কুতুব মিনার ইয়ে জো হ্যায় ইয়ে ভি মুগল সালতনত জহাঁ আপনে ইমারতে কা সিলসিলা জারি কিয়ে থে উনি মে সে এক। তো ইয়ে জো হ্যায় ইয়ে নজারে বহত খাস হ্যায়, আগর আপ ইয়হাঁ পে যাও তো আপকো নেচার মতলব যে প্রকৃতি কা রূপ দেখনে কো মিলেগা, উতনা জাদা নেহি পর হাম ফির ভি দিখানে কা কোশিশ কিয়ে হ্যায় ট্রেন সে ট্রেন মে সে, ক্যোঁকি হামারা তো গানা হি হুই হ্যায় প্রকৃতি সে নাতা জোড়ে। আর ইয়ে কুতুব মিনার কে আজু বাজু জিতনে দেখি, কিতনে সারে পর্যটক আয়া হ্যায়, কিতনে সারে লোক আয়ে হ্যায় দেখ রহে হ্যায় মজা লে রহে হ্যায় আপনে ইতিহাস কে সাথ, কিসি কে সাথ, কিসি বচপন কি ইয়াদে, বুড়াপে কি ইয়াদে, জবানি কি ইয়াদে তাজে কর রহে। আর ইয়ে হ্যায় হামারা সারা জাহাঁ সে আচ্ছা জো হামারা হামারা ন্যাশনাল ফ্ল্যাগ হ্যায় আমাদের জাতীয় পতাকা, তাই তো। তো সুতরাং আমাদের এইখান থেকেই আমাদের প্রধানমন্ত্রীর ভাষণ শুনি আমরা ন্যাশনাল, আমাদের যখন আমাদের 15th August বিভিন্ন কার্যক্রমে, তো এই কুতুব মিনার লাল কেলা আমরা দেখলাম, এবং তারপরে সেই আমাদের বাপুজি আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধীর সেই সমাধিস্থল সেইখানেও আমরা ঘুরেছিলাম। তো একটা প্রণাম ওনাকে করতেই হয়, এবং তারপরে আমরা গাড়িতে করে দিল্লির আশেপাশে এই জায়গাগুলো দেখতে দেখতে শুধু এইটাই বলছিলাম যে যে সবাই মানে তাহলে দিল্লি হয়ে গেল, আগ্রা হয়ে গেল, মথুরা হয়ে গেল, বৃন্দাবন হয়ে গেল, এইবার চলো চলো একটা ছোট্ট করে একটা কথা বলি যে আমরা এই যে পেন্ডিং ট্রাভেল ডায়েরিগুলো এগুলো হচ্ছে যে একটু বড় বা ছোট নয়, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি কিছু কিছু মুহূর্তকে যে দিল্লির রাস্তাঘাট, কখনো এইমস কলেজ, মেডিকেল কলেজ, এবং তারপরে ফ্লাইওভার, এবং দিল্লি যেহেতু ভারতবর্ষের প্রত্যেকটি আনাচে কানাচে এবং রাষ্ট্রপতি ভবন আমাদের অ্যাসেম্বলি এই সমস্ত নিয়ে আমাদের সেই যেটা আমরা সবসময় দেখে থাকি টিভিতে পার্লামেন্ট দেখছি আমরা, সেই তার আশেপাশের অঞ্চল, এগুলো একটা নস্টালজিক, সবসময় টাকাতে ছবি দেখি, টিভিতে ছবি দেখি, কিন্তু এখন এইখানে দেখছি। এবং দিল্লিতে আমরা যেতে যেতে একটা এইসব জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস ভাবলাম যে আচ্ছা এই যে আমরা এত ঝগড়াঝাঁটি ভেদভাব করি এই সমস্যার মধ্যে কী আছে, কী চাই, তো এগুলো না করে আমরা যদি একটা জিনিস একটা এইভাবে সবাইকে আমরা বলতে পারি আবার যে সবাই মিলে একটা সবাই হাসি ঠাট্টা তামাশা, কে জানে কে কখন কোথায় কাল কোথায় ঠাই কেউ কোথাও জানি নাই, সুতরাং যদি এরকম বলি জিন্দেগি 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 এক সফর হ্যা সুহানা ইহাঁ কল কে আহো কিসনে জানা, ও জিন্দেগি এক সফর হ্যা সুহানা ইহাঁ কল কে আহো কিসনে জানা, আরে আরে হাসতে গাতে যাহাঁ সে গুজর দুনিয়া কে তু পরবাহ না কর, হাসতে গাতে যাহাঁ সে গুজর দুনিয়া কে তু পরবাহ না কর, মুস্কুরাতে হুয়ে দিন বিতানা ইহাঁ কল কে আও কিসনে জানা, ও জিন্দেগি এক সফর হ্যা সুহানা ইহাঁ কল কে আও কিসনে জানা, la 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 are la 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 are chaand tar are chaand taro se chalna hai aage aasmano se badhna hai aage, are chaand taro se chalna hai aage aasmano se badhna hai aage,
कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। ला 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 ला। चलो, कारण আমাদের লক্ষ্য একটাই, সবুজ রক্ষা সবুজ রক্ষা সবুজ রক্ষা। পরের কোন পেন্ডিং ট্রাভেল ডায়েরিতে সবুজ এটাও দেখানোর ছিল, তাই দেখিয়ে দিলাম। চলো 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 চলো, প্রকৃতির সাথে বাঁধি ঘর, চলো প্রকৃতির সাথে বাঁধি ঘর। আরে না করে কে আপন আর কে পর, আরে সব সম্পর্কই তো প্রায়, সব সম্পর্কই তো প্রায় দেওয়া আর নেওয়া নির্ভর। একটা সম্পর্ক হয়ে থাক, একটা সম্পর্ক হয়ে থাক, এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে অমর। চলো, প্রকৃতির সাথে বাঁধি ঘর, আরে না করে কে আপন আর কে পর। চলো, তো সুতরাং এই ব্যাপারটা থাকবে, এবং পরের ট্রাভেল ব্লগে আমরা আবার পেন্ডিং ট্রাভেল ডায়েরিতে, ব্লগ এখনও অনেক বাকি, তো আমাদের দেখা হবে, এবং কিছু ফটোগ্রাফ শেয়ার করলাম, এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর সবচেয়ে বড় ব্যাপার কুট ভাবনা থেকে নিরস্ত রাখবেন। কুট 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 চারিদিকে শতকুট না করে পুটপুট তুই বেটা দলচুট খেয়ে দে ডালমুট জীবনের মজলুট। কুটকুট কুটকুট চারিদিকে শতকুট না করে পুটপুট তুই বেটা দলচুট খেয়ে দে ডালমুট জীবনের মজলুট। কুটকুট 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 চারিদিকে শতকুট না করে পুটপুট তুই বেটা ফুট দে চুট ফুট নয় কুটকুট 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 চারিদিকে শতকুট না করে পুটপুট তুই বেটা দলচুট খেয়ে দে ডালমুট জীবনের মজলুট। থ্যাংকস ফর ওয়াচিং, একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার, দেখা হবে।